আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, চলে এলাম গভীর রাতে সাদ বাগানে, ড্রাগন গাছের ফুলের পরাগায়ন করাবো। এখন রাত 12:15, আমরা সাদ বাগানে চলে এলাম। আমাদের এই সাদ বাগানের ড্রাগন গাছগুলো ফুলগুলো ফুটে গিয়েছিল, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে প্রায় 5 থেকে 6টা ফুল ফুটেছে। এই ফুলগুলো রাত্রে যখন 12টা বাজে তখনই ফুটে যায়। আর এই ফুলগুলো ফোটার পর পরেই কিন্তু আমরা ড্রাগন গাছের পরাগায়ন করিয়ে নেব। তো আমরা কিভাবে পরাগায়ন করাবো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা সবগুলো ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুটেছে এবং কিরকম হয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই সাত বাগানের ড্রাগন ফল গাছের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। দর্শক বন্ধুরা, চলে এলাম রাত্রে প্রায় 12:20 অথবা 12:15 হবে, আমাদের ছাদ বাগানে চলে এলাম শুধুমাত্র ড্রাগন গাছগুলোর পরাগায়ন করানোর জন্য এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পরাগায়ন করাবো। তো চলুন বিস্তারিত আলোচনা করি এবং করব এখন। দর্শক বন্ধুরা, আমরা ড্রাগন গাছের ফুলগুলো থেকে পরাগায়নগুলো নিয়ে নিচ্ছি। কিভাবে নিচ্ছি? একটি ব্রাশের মাধ্যমে প্রত্যেকটা ড্রাগন গাছের পাপড়ি থেকে আমি পরাগায়নগুলো সংগ্রহ করতেছি, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরাগায়ন সংগ্রহ করতেছি। আপনারাও আপনাদের ছাদ বাগানে অথবা ড্রাগনের ফল বাগানে এই ঠিক একই রকম পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনাদের ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল চলে আসবে। এখন এই পাউডারগুলো আমি এই জায়গায় দিয়ে দেব। এই জায়গায় ভালোভাবে ব্রাশ দিয়ে, আমি যে ব্রাশটা নিয়ে আসছিলাম সেই ব্রাশটা দিয়ে ভালোভাবে এখানে পরাগায়ন করিয়ে দেব। আপনারাও আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনে অথবা ড্রাগন ফার্মে, ড্রাগনের বাগানে এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ দেখবেন একটি ড্রাগনও আর মিস হবে না। দর্শক বন্ধুরা, আমরা এক এক করে প্রত্যেকটি ড্রাগন ফুলে এইভাবে পরাগায়ন করে দিচ্ছি, সেটি আপনাদেরকে দেখেছি। দেখেন আমি কীভাবে খুবই নিখুঁতভাবে পাউডারগুলো নিয়ে নিচ্ছি। দেখেন খুবই সুন্দরভাবে পাউডারগুলো আমার যে ট্রেটি আছে ট্রের মধ্যে চলে আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প কিছু ড্রাগনের পাউডার আসলে চলবে, দেখেন এখানে যথেষ্ট পরিমাণ পাউডার চলে এসেছে। আমি এই পাউডারগুলো এখন আবার এখানে দিয়ে দেব। কিছুক্ষণ আগে যে কাজটি করেছিলাম ঠিক এই জায়গায় এই পরাগায়নটা করতে হবে। দেখেন কেমন এখানে পরাগায়ন করলে ইনশাল্লাহ আপনার ড্রাগন ফলটা বড় হবে এবং একটি ফলও মিস যাবে না ইনশাল্লাহ। আমি বলবো আমাদের এই পরাগায়নের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ড্রাগন ফলে ইনশাল্লাহ টিকে যাবে। এদিকে ড্রাগনের পাপড়ির মধ্যেও কিছু পরাগায় পাউডার পড়ে গেছে, এগুলো আমাদের দরকার নেই। আমাদের যেগুলো প্রয়োজন ছিল আমরা সেগুলো নিয়ে নিলাম। এখানে আরেকটি ড্রাগনের পরাগায়ন করাবো। আমি পাউডার নিয়ে নিচ্ছি। প্রথমে কিছু পাউডার হাত দিয়ে নিয়ে নেওয়া যাবে, সমস্যা হবে না, আপনারা যে যেভাবে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সেইভাবে সংগ্রহ করবেন। মনে রাখবেন শুধুমাত্র এইখানে পরাগায়ন করতে হবে। ছোট্ট একটি জায়গা রয়েছে পাতার মতো চিকুন, এইখানে পরাগ করতে হবে এই পাউডারগুলো নিয়ে। আমরা গভীর রাত্রে চলে এলাম সাদ বাগানে শুধুমাত্র
আমাদের ছাদ বাগানের ড্রাগন গাছগুলোর পরাগায়ন করানোর জন্য, সেটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পরাগায়ন করতে হবে। আরেকটি ড্রেসের আমরা পাউডার নিয়ে নিচ্ছি, পরাগায়নের পাউডার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নিতে হয়। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলবো, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এক এক করে বেশ কিছু ড্রাগন ফুলে পরাগায়ন করিয়ে দিচ্ছি এবং এখানেও আরেকটি ড্রাগন ফুলে পরাগায়ন করা হচ্ছে। আমি ড্রাগন ফুল থেকে কিভাবে পাউডারগুলো সংরক্ষণ করতেছি এবং পরাগায়ন করতেছি সেটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কিভাবে পরাগায়ন করতেছি। আপনি যদি ছাদ কৃষিতে একটি ড্রাগন গাছ লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। শখের বয়সে হয়তো কেউ না কেউ একটি ফল গাছ, একটি ফুল গাছ লাগিয়ে থাকে, একটু পরিচর্যার মাধ্যমে অধিক ফলন আশা করা যায়। এখানে আমরা আরেকটি ড্রাগন ফুল আপনাদেরকে দেখাচ্ছি, একবারে নিচের অংশ থেকে ফুলটি কীভাবে ফুটে আছে, অসাধারণ সুন্দর, এবং পাশে একটি ছোট ফুল চলে আসছে। ফুলগুলো অসাধারণ সুন্দর, যখন আস্তে আস্তে বড় হয় তখন অন্যরকম লাগে। এখানে আমি আরেকটি ড্রাগন ফুলের পরাগায়ন করিয়ে নেব। এই ফুলটিতেও আমি ঠিক একই রকমভাবে পরাগায়ন করিয়ে নেব। যেহেতু গভীর রাতে অথবা মধ্যরাত্রে, রাত্রে প্রায় 12:20 থেকে 25 হয়ে গেছে, আমরা যখন ছাদে এসেছি তখন 12:15 এসেছি, প্রায় 10 মিনিটের মতো আমরা ছাদে অবস্থান করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ ড্রাগনের ফুলগুলো থেকে আমরা পাউডার সংরক্ষণ করতেছি। এই পাউডারগুলো আবার আরেকটি ড্রাগনের আরেকটি ফুলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবেই আপনি আপনার ছাদ বাগানে অথবা ড্রাগনের বাগানে করতে পারেন। এদিকে আরেকটি ড্রাগনের ফুল আগামীকালকে ফোটার সম্ভাবনাই বেশি রয়েছে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো। ওই ফুলটিও যখন ফুটবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফুলগুলো ফুটতেছে। আমি মনে করি আগামীকালকে যখন ফুলগুলো আস্তে আস্তে ফুটবে, যখন এই ফুলটা দেখাচ্ছি, তখন ইনশাল্লাহ আমরা ফুল ভিডিওটা সংরক্ষণ করব। এখানে আরেক তিনটি ফুল আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ফুলগুলো আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ফুলগুলো কেমন লাগে। এদিকে লক্ষ্য করলাম রাতের চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই চাঁদটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু রাতের বেলা ছাদে এলাম তাহলে চাঁদটা দেখা মিস করবো কেন, এই জন্য আপনাদেরকেও চাঁদটা দেখিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমি যতই ড্রাগন গাছের ফুলগুলোকে দেখতেছি আমি খুবই আকৃষ্ট হচ্ছে ফুলগুলোর উপর, আমার কাছে খুবই ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে ফুলগুলো। আশা করি আপনাদের কাছেও ড্রাগন গাছের ফুলগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম, এখন আমাদের প্রায় বিদায় নেওয়ার পালা। তারপরেও আমি ড্রাগন গাছের ফুলগুলোকে ছেড়ে যেতে মন চাচ্ছে না, কারণ এই ফুলগুলো সকাল পর্যন্ত আর এইভাবে থাকবে না, এগুলো বন্ধ হয়ে যাবে মুখগুলো, সেজন্য কিছুক্ষণের জন্য ভালোভাবে ভিডিও করে নিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আগামীকালকেও কিন্তু আমাদের বেশ কিছু ড্রাগন ফুল ফুটে যাবে, আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব।
কিভাবে ফুটবে ফুলগুলো, 12টার আগ থেকে আমরা কিন্তু অবস্থান করব ছাদের মধ্যে, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করতে পারবো কিভাবে ফুলগুলো ফুটতেছে। কারণ আজকে আসতে একটু লেট হয়ে গেছিল, এই জন্য কীভাবে ফুলগুলো ফুটতেছে দেখাইতে পারিনি আপনাদেরকে। পরের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ফুলগুলো ফুটতেছে। এই যে এদিকে আরেকটি ফুল, এটি কিন্তু আগামীকালকে ফুটে যাবে মাশাল্লাহ। আমাদের ছাদ বাগানে এবার বেশ কিছু ফুল চলে এসেছে ড্রাগন গাছে। আশা করা যায় 150 থেকে 200 কেজির ড্রাগন ফল আশা করা যায় ইনশাল্লাহ। এবং আপনারা চাইলে আমাদের থেকে ড্রাগনের চারা সংগ্রহ করতে পারবেন। যদি কারো ড্রাগনের চারা লাগে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে ড্রাগন গাছের চারা সংগ্রহ করতে পারবেন আপনারা। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ানের মাধ্যমে পুষিয়ে দেওয়া হবে আপনার এলাকায়। দর্শক বন্ধুরা, আমার এখানে একটি নয়নতারা ফুল গাছ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাতের বেলায় নয়নতারা ফুল গাছটিও অসাধারণ লাগতেছে। অন্যদিকে আমার বৃহৎনামি 12 মাসি মাল্টা ফল গাছ, ওটাতেও কিন্তু ফুল চলে এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই ফুলগুলো কিন্তু সুন্দর লাগতেছে, শাপলা ফুলের মতো ফুলগুলো ভালোই লাগতেছে। গাছটি ফুলে ফুলে ভরে গেছে। আমি আপনাদেরকে আবারও ড্রাগন গাছের ফুলগুলো দেখাচ্ছি এবং বৃহৎনামি মাল্টা গাছের ফুলগুলোও দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। আমি আবারও বলবো, আমাদের এই ছাদ কৃষি এবং টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোরবেলার ভিডিও। দেখেন ফুলগুলো কীভাবে বন্ধ হয়ে যাচ্ছে।